এটা একটা ভাই লঞ্চের ঘাট ছিল যখন বর্মি থেকে কাপাসিয়া লঞ্চ চলতো, চৌধুরী বাড়ি ঘাট বলতো। এই জায়গাটা যখন বর্ষাকালে বৃষ্টি বেশি পড়ে তখন এখানে একবার আসবো তোমাদের দিকে থাকলে, কারণ বৃষ্টির পরে একটা ঢল নামে, কিন্তু যেহেতু অনেক গভীর তখন পাহাড়ের মতো মনে হয়। আর হয়তো খেতে পানি দিছে মেশিন দিয়া, ওই পানিগুলা কিছু তো এদিকে চলে আসে নদীর দিকে যায়। এটা সাপের আস্তানা হবে নিশ্চিত, অবশ্যই, কারণ এর চেয়ে নিরাপদ জায়গা কই পাবে সাপ এই অঞ্চলে, ঘনবস্তি অঞ্চল। এটি মূলত 2 গ্রামের সীমানা, এটা বাগেরহাট রায়দি ইউনিয়নের, আর উল্টো পাশটা চৌড়াপাড়া গ্রাম। এটি একটি খাল, এটি নদীতে গিয়েছে, এটা হচ্ছে চৌড়াপাড়া। চৌড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌড়াপাড়া ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠ বড় আছে কিন্তু এটা খুব ছোট না, সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌড়াপাড়া ভুলেশ্বর, এখানকার পোস্ট অফিস ভুলেশ্বরে। এটা 2 গ্রামের সীমানা, পেছনের ডানা এটা ভুল করেছিলাম বলতে, সামনে বেশ কিছু দোকানপাট আছে, সেটি দর্দরিয়া গ্রামের একদম উত্তর প্রান্ত। চৌড়াপাড়া শেষ করে দর্দরিয়াতে প্রবেশ করতে যাচ্ছি, এখান থেকে দর্দরিয়া গ্রাম শুরু, তাজুদ্দিন আহমদের গ্রাম ছিল। এই রাস্তা ধরে যেতে হয়েছে রানীর বাড়িতে, এখানে ছোটরাটির নাম ফলক রয়েছে। এই জায়গাটি যে উঁচু উঁচু শাল গাছের নিচে দর্দরিয়া চৌরাস্তার বেশ কাছে, ওইখান থেকে একটি আমরাই গিয়েছে, একটি মেয়ের বাজার, আর একটি কোশিংটা ঘাট, আর এই রাস্তা ধরে যে বাগান পীড় আছে, এখানে স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে শুক্রবার বিকালে গ্রামীণ হাট বসে, এই জায়গাটাতে হাট বসে। আমরা দর্দরিয়া চৌরাস্তায় চলে এসেছি, যে বাগান বিলাস ফুলের অপরূপ শোভা, সামনে 100 মিটার সামনেই নদী, নদীর ঘাট দর্দরিয়া কোশিংটা নদীর ঘাট, সেখানে নৌকা পাড়ি দিতে হবে। পেছনের অংশটা ছিল যথেষ্ট ঘনবস্তিপূর্ণ, এখান থেকে আবার একটু কম ঘনবস্তির অঞ্চল শুরু, সামনে দর্দরিয়া চৌরাস্তা। দর্দরিয়া উত্তর পাড়াতেই অনেক মানুষ বসবাস, এই যে শাল রোজারির বন, এই পাশে বাচ্চারা স্কুলে যাচ্ছে। ফাগুন মাস, চৈত্র মাস, গাছে গাছে ফুল ফুটেছে, গজারির গাছে সেসব ফুলের ঘ্রাণ মাতাল করে তোলে। গাছগুলো যেহেতু অনেক উঁচু সেই জন্য ঘ্রাণগুলো অত বেশি অনুভব করা যায় না নিচ থেকে, অসাধারণ একটি জায়গা। কত উঁচু উঁচু গজারি গাছ, পাখি ডাকছে, নান্দনিক সৌন্দর্য শাল ফুলের। পেছনের অংশটা ছিল যথেষ্ট ঘনবস্তিপূর্ণ, এখান থেকে আবার একটু কম ঘনবস্তির অঞ্চল শুরু, সামনে দর্দরিয়া চৌরাস্তা। দর্দরিয়া উত্তর পাড়াতেই অনেক মানুষ বসবাস, এই যে শাল রোজারির বন, এই পাশে বাচ্চারা স্কুলে যাচ্ছে। গার্মেন্টস ওয়ার্কার ওপাশে যায় কাজ করতে, এই সাইকেলগুলো যে এখানে জমা রাখে, ভাঙা একটি মাটির ঘর। সুপ্রিয় দর্শক, দেখুন নদীর পাড় থেকে নদীটি, নদীর জলরাশি ঠিক কতটা নিচে, কচুরিপানাগুলো ভেসে যাচ্ছে ভাটিতে, বড় নদীর দিকে, ধলেশ্বরী মেঘনার দিকে। নদীর পারে মাচা বসার জন্য বেশ চমৎকার বড় একটি বট গাছ, একটি নৌকা এপরপর করে থাকে, নৌকাটি এখন উপরে, এপাশে কখন আসবে সেটার জন্য অপেক্ষা করছি। বেশ উঁচু মনে হচ্ছে পাহাড়ে আছি, এরকম একটি ঘাট আমার সবচেয়ে প্রিয় ঘাট। 7-8 মিনিট অপেক্ষার পর নৌকাটি ওপার থেকে যাত্রী বোঝাই করে, অর্থাৎ গোসিঙ্গার পাড় থেকে দর্দরিয়ার পাড়ে এসেছে। উপরে গিয়ে শ্রীপুরে যাব, 6 কিলো দূরে শ্রীপুর, তারপর আরও 8 কিলো দূরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা।